তো আসলে জিইউ সার্ভার এটা হাজার হাজার মানুষ সারা বাংলাদেশে ব্যবহার করছে। আপনাকে 3 ঘন্টা বসে থাকতে হবে, বা আপনার অ্যাকাউন্ট থাকলে অবশ্যই উইন্ডোজ দেন আর যাই করেন আপনি ব্যবহার করতে পারবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় টেকনিশিয়ানগণ, আশা করি ভালো আছেন। আমিও মহান আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে ভালো আছি। আনলক টুল জিইউ সার্ভার, অনেকের মনেই এটা নিয়ে অনেক প্রশ্ন। সারা দেশের বিভিন্ন ধরনের যারা এইসব সার্ভিস প্রোভাইড করে থাকে তারা অনেকেই এই সার্ভিসটা নিয়ে দ্বিধা দ্বন্দ্বে ভুগছে এবং বিভিন্ন জনকে বলছে এটা একটা ভুয়া সার্ভিস, অথবা এত কম মূল্যে এ ধরনের সার্ভিস কিভাবে প্রোভাইড করে তারা এটা নিয়ে হতাশ এবং চিন্তিত। তো আসলে জিইউ সার্ভার এটা হাজার হাজার মানুষ সারা বাংলাদেশে ব্যবহার করছে এবং যারা ব্যবহার করছে তাদের কোনো কমপ্লেন নেই, কিন্তু যারা এইটার বিষয়ে জানে না তাদের হাজারো কমপ্লেন। অন্যরা এত বেশি মূল্যে আনলক টুল বিক্রি করে, আর জিএসএম আলো এত কম মূল্যে কিভাবে আনলক টুল বিক্রি করে? আনলক টুল কোম্পানিও তো এই মূল্যের কাছাকাছিও যেতে পারে না। তাহলে কি করে জিএসএম আলো এই জিইউ সার্ভার প্রোভাইড করে? আসলে জিইউ সার্ভারটা হচ্ছে মূলত জিএসএম আলো এবং আনলক টুল কোম্পানির যৌথ পরিকল্পনায় একটি সার্ভিস, যেটা জিএসএম আলো কর্তৃক বা জিএসএম নোটস কর্তৃক প্রোভাইড করা হয়। জিইউ সার্ভারটা কিছু সাধারণ টেকনিশিয়ান আছে যারা আনলক টুল ব্যবহার করতে চায় কিন্তু আনলক টুল ব্যবহার করতে পারে না অতিরিক্ত মূল্যের কারণে, তো তাদের জন্য মূলত আমরা এই আনলক টুলটা অল্প মূল্যে দিয়ে থাকি। আসুন আমরা একটু বোঝার চেষ্টা করি যে মূল আনলক টুল যেটা দাম বেশি আর যেটা দাম কম, আমি দামটা এখানে উল্লেখ করছি না কারণ ডলারের দামের তফাতের কারণে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের প্রাইস হতে পারে, যার কারণে আমি ভিডিওতে যদি আজকে একটা প্রাইস বলি এটা হয়তো 5 মাস পরে প্রাইসটা আরও অনেক বেশি হতে পারে বা আরও অনেক কম হতে পারে, এই জন্য প্রাইসটা উল্লেখ করছি না। তো যাই হোক, যেটা প্রাইস কম সেটাকে বলি জিইউ সার্ভার, আর যেটা প্রাইস বেশি সেটা আনলক টুল। তাহলে দুইটার মধ্যে তফাত কি? আসলে দুইটা একই সফটওয়্যার, একই কাজ, এক সমান সাপোর্ট, একই সব কিছু, শুধু তফাত হচ্ছে এখানে কিছু রুল। যেমন ধরেন আনলক টুল আপনি যেটা বেশি টাকায় নেবেন পিসি পরিবর্তন করতে পারবেন, যে কাউকে দিতে পারবেন 3 ঘন্টা পরপর, মনে রাখবেন। অর্থাৎ আপনি যদি এখন ব্যবহার করেন তাহলে চাইলেই আপনি এখনই কাউকে দিতে পারবেন না, এটা দিতে হলে আপনার কম্পিউটারে 3 ঘন্টা বন্ধ রাখতে হবে, তারপরে আপনি আরেকজনকে দিতে পারবেন। আবার আরেকজনকে যাকে দিবেন সে যদি চালায় তাহলে আপনি ওই মুহূর্তে ব্যবহার করতে পারবেন না, আপনাকে 3 ঘন্টা বসে থাকতে হবে বা ওকে 3 ঘন্টা বন্ধ রাখতে হবে, তারপরে আপনি চালাতে পারবেন। এটা হচ্ছে বেশি টাকারটা যদি আপনি নেন এবং আপনি কাউকে শেয়ার করতে চান তাহলে 3 ঘন্টা পরপর, আর যদি আপনি কাউকে না দেন তাহলে একটানা যখন ইচ্ছা তখনই আপনি ওপেন করতে পারবেন, ব্যবহার করতে পারবেন, চালাতে পারবেন। এ হচ্ছে বেশি দামিটা সিস্টেম। আর যে জিইউ সার্ভার বলতেছি আমরা, যেটা কম দামিটার সিস্টেম, এটা হচ্ছে আপনার জিমেইল দিয়ে একটা অ্যাকাউন্ট তৈরি হবে, সেই অ্যাকাউন্টের আন্ডারে 10টা আইডি থাকবে, এই আইডিগুলো আপনি নিজে ব্যবহার করবেন, কাউকে দিতে পারবেন না। অর্থাৎ আপনি এই আনলক টুল আপনার একটা পিসিতে আপনাকে ব্যবহার করতে হবে, আপনার পিসি যদি নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে আলাদা বিষয়, তখন আপনি চেঞ্জ করতে পারবেন, বিক্রি করে দিলে চেঞ্জ করতে পারবেন। বাট আপনি এরকম করতে পারবেন না যে আপনি একজনকে ভাড়া দিলেন, অথবা আপনার দুইটা পিসি আছে, একটা বাসায় একটা দোকানে, রাত্রে এখানে চালালেন, দিনের বেলায় দোকানে চালালেন, রাত্রে বেলায় বাসায় চালালেন, এই ধরনের করতে পারবেন না, এইটা হচ্ছে রুলস। আর আপনি যদি বেশি দামেরটা নেন তাহলে এখন দোকানে কাজ করেছেন, বাসায় যাইতে যাইতে ঘন্টাখানেক লাগছে, খাওয়া দাওয়া করলেন, রেস্ট করলেন, 3 ঘন্টা ওভার হয়েছে, আপনি আবার বাসায়ও চালাতে পারবেন, কিন্তু এইটার নিয়ম হচ্ছে আপনি একটা পিসিতে আপনাকে চালাতে হবে, এটাই হচ্ছে এটার রুলস। এই রুলস যদি আপনি মানেন তাহলে আপনি এই অল্প টাকায় আপনি এই জিইউ সার্ভার আনলক টুল নিতে পারেন। মূলত সফটওয়্যার একটাই, কাজ এক, সব কিছুই এক। হ্যাঁ, এখন এখানে কোনো তফাত নেই, আপনারা চাইলে নিতে পারেন। হাজার হাজার মানুষ এই জিইউ সার্ভার ব্যবহার করছে, আপনিও ব্যবহার করতে পারেন। এইটা সম্পর্কে আশা করি বুঝতে পেরেছেন। আর অনেকেই বলে যে উইন্ডোজ দিলে কি আমরা ব্যবহার করব, উইন্ডোজ দিলে কেন পারবেন না? উইন্ডোজ আপনার অ্যাকাউন্ট থাকলে অবশ্যই উইন্ডোজ দেন আর যাই করেন আপনি ব্যবহার করতে পারবেন। আপনি যদি কাউকে শেয়ার না করেন তাহলেই হলো, অ্যাকাউন্টগুলো কাউকে দিবেন না, আইডি পাসওয়ার্ড শেয়ার করবেন না, যেটা কম মূল্যের সেটা শেয়ার করবেন না,
তাহলেই আপনি এক বছরের জন্য নিলে আপনি এক বছরেরও বেশি সময় চালাতে পারবেন, কিছু সময় আপনি সেখানে গিফটও পাবেন। এই হচ্ছে আনলক টুলের সিস্টেম, আশা করি বুঝতে পেরেছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই শুভকামনায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।